পশ্চিমবঙ্গের সবথেকে বিখ্যাত শিবতীর্থ হলো তারকেশ্বর মন্দির। সারা বছর এখানে পুণ্যার্থীদের ভিড় লেগেই থাকে। নমস্কার বন্ধুরা, দাঁড়িয়ে আছি এখন তারকেশ্বরের মাটিতে। বর্তমানে শ্রাবণ মাস চলছে, আর শ্রাবণ মাসে মহাদেবের মাথায় জল ঢালার জন্য এখানে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়। তাই আমি ট্রাভেলার প্রীতম আজকে আপনাদের নিয়ে আসলাম তারকনাথের ধামে বাবা তারকনাথের দর্শন করাতে। এছাড়া আপনাদেরকে দেখাবো বর্তমানে মেলা উপলক্ষে কি পূজা পদ্ধতি চলছে, আর মেলায় কি কি বসেছে, কবে থেকে কি মেলা চলবে। আর এছাড়াও বর্তমানে রেলের তরফে কিছু বিশেষ ট্রেন চালানো হচ্ছে, সেই ট্রেনের সম্পর্কে সমস্ত আপডেট আপনাদেরকে এই ভিডিওতে তুলে ধরবো। তাই ভিডিওটা পুরোটা দেখতে থাকুন। বাবার মাথায় জল ঢালার পুণ্যযাত্রা শুরু হয় শ্যাওড়াফুলি থেকে। এই শ্যাওড়াফুলি স্টেশনে নেমেই ভক্তরা তাদের বাঁকের ঘাটের জন্য গঙ্গার জল ভরে নিয়ে যান শ্যাওড়াফুলি ঘাট থেকে অথবা নিমাই তীর্থ ঘাট থেকে। বর্তমানে ঘাট সংলগ্ন রাস্তার ধারে বহু অস্থায়ী দোকান বসেছে, যেখানে নতুন বাঁক ও বাঁক সরঞ্জামের পাশাপাশি পেয়ে যাবে ঘট, জামা কাপড়, গামছা, ব্যাগ, সমস্ত কিছু। রয়েছে নিরামিষ খাবারেরও প্রচুর দোকান। গঙ্গা স্নানের পর সকলে বাঁকের ঘটে জল ভরে নেন। এরপর ভোলে বাবা পার কাড়ে গা বলে সকলে বেরিয়ে পড়েন পায়ে হেঁটে তারকেশ্বরের উদ্দেশ্যে। এই যাত্রায় পার করতে হয় প্রায় 30 কিলোমিটার দীর্ঘ পথ। তবে অনেকে শ্যাওড়াফুলি থেকে ট্রেনেও যেতে পারেন তারকেশ্বর। আজকে আমি ট্রেনে করেই যাব। আপনাদের ধরতে হবে হাওড়া তারকেশ্বর, হাওড়া আরামবাগ অথবা হাওড়া গোঘাট লোকাল। বর্তমানে রেলের তরফে স্পেশাল কিছু ট্রেন চালানো হচ্ছে, যার সময়সূচি স্ক্রিনে দেওয়া রইল। প্রায় 50 মিনিট ট্রেন যাত্রার পর উপস্থিত হলাম তারকেশ্বর স্টেশনে। স্টেশন থেকেই আপনারা অনেক পান্ডার উপস্থিতি দেখতে পাবেন। তবে আমি উপদেশ দেবো আপনাদের নিজেরাই নিজের পুজোটা দিন। আমি এখন দাঁড়িয়ে আছি তারকেশ্বর স্টেশনের বাইরে। আর স্টেশনের বাইরে এই রাস্তাটা ধরে সোজা চলে গেলেই পড়বে মন্দির। আর আপনারা চাইলে টোটো করেও যেতে পারেন, টোটো স্ট্যান্ডও আছে পাশেই। মিনিট পাঁচেক হাঁটার পর উপস্থিত হলাম নেতাজি সুভাষচন্দ্র বসু তোরণের সামনে। হাঁটতে হাঁটতে দেখতে পাবেন দোকানের সারি, যেখানে পেয়ে যাবেন পুজোর প্রসাদ সামগ্রী, যা শুরু হয় মোটামুটি 21 টাকা থেকে আর চলে প্রায় 501 টাকা পর্যন্ত। যে দোকান থেকে পুজো সামগ্রী নেবেন সেখানেই জুতো রাখতে পারবেন। এরপর চলে যান মন্দিরে বাবা তারকনাথের দর্শনে। মন্দিরে পুজো দেওয়ার সময় সকাল 5:30 থেকে দুপুর 2 এবং বিকেল 4 থেকে রাত্রি 8। বিকেলবেলায় অবশ্য শুধুমাত্র পুজোই দেওয়া যায়, মাথায় জল ঢালা যায় না। এবার জেনে নেওয়া যাক কিভাবে তারকেশ্বর মন্দির হয়ে উঠল তীর্থক্ষেত্র। শোনা যায় 8th শতকে শিব স্বয়ং ভক্ত বিষ্ণুদাসের স্বপ্নে দেখা দেন এবং জঙ্গলে শিবলিঙ্গ রক্ষিত আছেন এমন স্বপ্নাদেশ পান। গোরক্ষক মুকুন্দরাম ঘোষ একদিন লক্ষ্য করেন কয়েকটি গাভী ঘন জঙ্গলের মধ্যে দিয়ে গিয়ে একটি শিলার উপর বাট থেকে দুধ নিঃসৃত করে ফিরে আসছে। বিষ্ণুদাসের ভাই ভারমল্লাকে এই ঘটনাটি জানালে তিনিও তাই দেখেন। ভারমল্লদেব সেই শিলাখণ্ড তুলে অন্যত্র স্থাপন করতে চাইলে ভগবান শিব স্বপ্নাদেশ দেন যে শিলাখণ্ড তোলা যাবে না, কারণ তা গয়াকাশী পর্যন্ত বিস্তৃত রয়েছে। এরপরই এখানে গড়ে তোলেন তারকেশ্বর মন্দির। মন্দিরের শিবলিঙ্গটি স্বয়ম্ভু, এইরকম শিবলিঙ্গ সচরাচর দেখা যায় না। মন্দিরের গঠনশৈলী বাংলার আটচালা আদলে তৈরি। মন্দিরের সামনে রয়েছে একটি নাট মন্দির, যেখানে ভক্তরা মনের কথা ভগবানকে জানান। রয়েছে মহাদেবের বাহন নন্দীভৃঙ্গিও। নমঃ পার্বতী ওম নমঃ শিবায়।
শিবরাত্রি ও শ্রাবণ মাসে মন্দিরে হাজার হাজার ভক্তের সমাগম হয়। শ্রাবণ মাসে বিশেষ করে রবিবার ও সোমবার ভিড় হয় সব থেকে বেশি। এই সময় মন্দিরে চুং লাগানো হয়, যার মধ্য দিয়ে ভক্তরা বাবার মাথায় জল ঢালেন। এই বছর শ্রাবণ মাস মলমাস হওয়ায় দু মাস এই চুং লাগানো থাকবে, অর্থাৎ ভক্তরা মোট আটটা রবিবার ও আটটা সোমবার পাবেন বাবার মাথায় জল ঢালার জন্য। মন্দিরের পাশেই রয়েছে দুধ পুকুর। এই দুধ পুকুরের জল খুবই পবিত্র বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় দুধ পুকুরের জলে স্নান করলে অনেক রোগ ব্যাধি দূর হয়, মনোবাঞ্ছা পূরণ হয়। তাই সকলে এই দুধ পুকুরে স্নান করেই বাবার মাথায় জল ঢালেন। গুরু পূর্ণিমা থেকে রাখি পূর্ণিমা অবধি এক মাস ধরে চলে শ্রাবণী মেলা। কিন্তু মলমাসের কারণে এই বছর রাখি পূর্ণিমা এক মাস পিছিয়ে গেছে, তাই এই বছর দুই মাসব্যাপী চলবে এই মেলা। মেলার জন্য মন্দির সংলগ্ন রাস্তাগুলির দুপাশে প্রচুর দোকান বসেছে। ভোলানাথের মাথায় জল ঢেলে ভক্তরা এই সব দোকান থেকে নানা রকম জিনিস স্মৃতি হিসাবে কিনে নিয়ে যাচ্ছেন। রয়েছে মহাদেবের ছবি সহ আরে অনেক দেবদেবীর ছবির দোকান। ঘরে পুজো দেওয়ার জন্য অনেকে শিবলিঙ্গও নিয়ে যাচ্ছেন। এইসব দোকানের পাশাপাশি পেয়ে যাবেন শ্রাবণী মেলার প্রধান আকর্ষণ নানা রকম আচারের দোকানও।
মন্দির সংলগ্ন বহু নিরামিষ হোটেলও পেয়ে যাবেন, যেখানে পুরি কচুরি থেকে শুরু করে ভাত সবজি সবই পেয়ে যাবেন। এখানে হোটেলে থাকার ব্যবস্থাও রয়েছে, চাইলে আপনারা সারা দিনের জন্য রুম বুক করতে পারবেন, আবার অল্প সময়ের জন্য ঘর নিতে পারবেন। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।